ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. شكرا يا ربي شكرا. السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم واله السلام ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهك الباطل إن الباطل كان زهوكا وقلت درسوكسوتا أمي صموكي আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মুসাফা মুসাফাহ অর্থাৎ আমরা যখন কোনো জায়গায় প্রবেশ করি বা কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করি প্রথম সাক্ষাতে সালাম দেওয়ার পর আমরা যখন একজন অপরজনকে হাত বাড়িয়ে যে মুসাফা করি সেটা নিয়ে আমাদের মধ্যে মত দেখা যায় এতে আমরা দুটো মত দেখতে পাই কেউ কেউ এক এক দুই হাত দিয়ে থাকে আর কেউ কেউ দুই দুই চার হাত দিয়ে থাকে এখন যারা এক এক দুই হাতের পক্ষপাতি বা এক এক দুই হাতের কাইল তাদের সঙ্গে যখন দুই দুই চার হাতের লোকের সালাম বা মুসাফা হয় সে সময় দেখা যায় যে একে অপরকে কটাক্ষ করে এবং বিভিন্ন রকম মানে কথা বলে থাকে অথচ বিষয়টা নিয়ে হয়তো তাদেরও ক্লিয়ার ধারণা নেই আর এর পেছনে যেটা কাজ করছে সেটা অ্যাক্সিডেন্ট আলেমদের আপনার বিভিন্ন রকম অহেতুক কথাবার্তা পাশাপাশি জাতিগত একটা আক্রোশ হয়তো যে যে মাঝাবে বিশ্বাসী যে যে আমলে অভ্যস্ত সেটার বিপরীত কোনো কিছু হলেই তার বিপরীত পন্থীদেরকে বা বিপরীত আমলকারীদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয় এক্ষেত্রে আমাদের মুসলিমদের উচিত হচ্ছে যে আমাদের কোরআন এবং সোনার দিকে ফিরে যাওয়া পাশাপাশি যদি উভয় মত বিদ্যমান থাকে তাহলে উভয় মতকে সামনে রেখে আমাদের মধ্যে যেটা ভালো মনে হবে উত্তম মনে হবে সেই উত্তমটার আমল করা এটা হচ্ছে আমাদের উচিত কিন্তু আমরা একশ্রেণ্য আলেমকে দেখি তারা করে কি তাদের বাজারকে গরম রাখার জন্য তাদের যে বক্তব্যের ফিডকে মানে মানুষের কাছে আরও বেশি প্রসার বা নিজেদের আমি একজন ফেমাস ব্যক্তি আমি শ্রেষ্ঠ সিদ্ধান্ত দানকারী বা এ ধরনের কিছু কথা তারা বলে থাকে যেটাতে জাহির হয় যে তারা এই বিষয়ে অধিক পণ্ডিত এবং বাকি যারা যা করছে সেটা সবই ভুল এই জন্য আমি যেটা করব আজকে সেটা হচ্ছে যে উভয় মত তুলে ধরার চেষ্টা করব এবং আমি যেটা বুঝেছি কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে সেটা আপনাদের সম্মুখে ব্যক্ত করার প্রয়াস পাবো আল্লাহ যেন আমাকে সঠিক মানে বলার ক্ষমতা দান করেন অমাতফিক ইল্লা বিল্লা বাকি থাকলো আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম কেউ আমাকে সেন্ড করেছিল বাংলাদেশের একজন বক্তা তিনি বক্তব্যের মঞ্চে উঠে যারা এক হাতে মুসাফা করেন তাদেরকে বিভিন্ন খারাপ খারাপ কথা হয়তো আসফালন এবং চ্যালেঞ্জ পাশাপাশি মোবাইলে কোনো আলেমকে সে ফোন করেছে সে ফোন করার দরুন সে নাকি উত্তর দিতে পারেন এই ধরনের কথাগুলো বলছিলেন আপনারা বিষয়টা দেখতে পারেন এক হাতে কোশ্চেন কোনো প্রমাণ নাই দুই হাতে প্রমাণ দিতে পারলেন না কোন হাদিস কোরআন সাহাব আইক রাম হাতে কোশ্চেন প্রমাণ নাই তাহলে সাহেব এই ব্যাপারে ইসলাম যে তিনি অনেক খারাপ কথা বলেছেন তার মধ্যে হ্যান্ডশেকের সঙ্গে তুলনা করেছেন হ্যান্ডশেক যেটা ইংরেজিরা করে আর ইংরেজদের উত্তরসূরি হিসাবে যারা আহ হাদিস বা সাহেবুল হাদিস তাদেরকে আপনি তুলনা করতে চেয়েছেন এখন আমি বলবো আপনাদেরকে যে কেউ যদি দাড়ি রাখে দাড়ি রবীন্দ্রনাথের ছিল দাড়ি অরবিন্দ ঘোষের ছিল তার মানে কি আমি দাড়ি রাখা ছেড়ে দেবো আমি তো ফলো করছি রসাল্লামকে আমি সুন্নতের পাবন্দি আমি সোননাথের সুন্নাত সুননাথ মান্যওয়ালা তো আমি সোননাথকে কেন্দ্র করে আমার দাঁড়িয়ে রেখেছি সেটা আমার উপরে আমি আবশ্যিক করে নিয়েছি তার জন্য দাড়িতে কখনো হাত দেই না এখন কেউ যদি বলে রবীন্দ্রনাথের দাঁড়িয়ে তুই ফলো করছো কারণ তুমি স্কুলে পড়েছ এটা নিশ্চয়ই ভুল হবে এখন আমি এক হাতে মুসাফা করি অন্য কেউ দুই হাতে করে এখন সেই এক হাতে করাকে দেখে কেউ যদি বলে যে এ ইংরেজদের ফলোয়ার্স তাহলে এটা চরমতম বোকামি এবং মানে আক্রোশমূলক কথা ছাড়া অন্য কিছু হতে পারে না বিশেষ করে যারা আলেম বলে নিজেকে ব্যক্ত করে সমাজে তারপরে আরেকটা কথা যে ফোন দেওয়া হয়তো আপনি আমাকে ফোন দিলেন হতে পারে যে ওই বিষয়টা নিয়ে আমার স্টাডি কম আছে ওই বিষয়টা নিয়ে আমার স্টাডি কম আছে অথচ আপনি পূর্ণ স্টাডি নিয়ে কথাটা বলছেন আপনি যে মত পোষণ করেন সেই মতটাকে আপনি ফোন দিয়ে ব্যক্ত করছেন যে আমি এই হাদিসগুলো পেয়েছি আপনি হাদিস পেশ করুন দেখা যাচ্ছে সেই সময় টয়লেটে আছে না তো কোনো জায়গায় সফরে আছে কিংবা মাঠে আছে কিংবা দোকানে আছে কোনো জায়গা আছে যেখানে তার কাছে হাদিসও নেই কিংবা স্টাডি ছিল না সেই ব্যক্তির কথাকে এবার পরে আমি যদি রেকর্ডিং করে ছাড়ি যে ব্যক্তিকে জিজ্ঞাসা করেছেন সে উত্তর দিতে পারেনি কথাটা ঠিক হবে তাহলে উচিত হবে যারা প্রকৃত হকপন্থী বা যারা পক্ষপাতিত্ব করে কথা বলেন না যারা পক্ষপাতিত্ব করে কথা বলেন না তাদের উচিত হবে যে ভাই আমি এই বিষয়ে আপনার কাছে আলোচনা করতে চাই বা আপনার সঙ্গে আলোচনা করতে চাই তো আপনি একটা টাইম দেন এই টাইমে যদি ফোনে যেহেতু দূরের বাড়ি যেমন ধরেন এপার বাংলা থেকে ওপার বাংলা যাওয়া সম্ভব নয় অনেকের প্রতিবন্ধকতা থাকবে বিভিন্ন রকম তো এখন আমি ওপারে গিয়ে আলোচনা করা আমাদের সম্ভব নয় এই জন্য হতে পারে যে যেহেতু মাধ্যম রয়েছে হোয়াটসঅ্যাপ বা আরও অন্যান্য বা এমনি কল দিয়ে তো আমি এই সময় আপনার সঙ্গে আলোচনা করতে চাই আপনি কি রাজি আছেন যদি হন তাহলে আপনি পূর্ণ প্রস্তুতি নিয়ে আসেন আমরা এই বিষয়টা আলোচনা করবো এবং আপনার এবং আমার আলোচনাতে যেটা ফুটে উঠবে সেটা আমি বাইরে ছাড়বো আগে থেকে বলুন সে বলুক আপনিও বলুন তর্ক না করে উভয় উভয়ে দলিল পেশ করুন যেটা সঠিকভাবে মানুষ জেনে যাবে যে এটাই সঠিক সেটা আমল করবে এর জন্য আপনিও দায়ী থাকবেন না এখানে কোনো আকর্ষণমূলক বিষয় থাকছে না আমি এখানে ভিডিওটা যেটা পেশ করলাম আপনার সম্মুখে সেটা এই নয় যে আমি কাউকে কটাক্ষ করার জন্য বা কোনো মাসলাককে খারাপ বলার জন্য বা তাদের সমস্ত কিছু ভুল বলার জন্য এটার জন্য আমি বলিনি উঠিনি বা এখানে আসিনি বরং আমি এটা বলতে চেয়েছি যে তিনি বলতেছেন যে এক হাতে মুসাফার কোনো হাদিস নেই তো সেই ব্যাপারে যে হাদিসগুলো আমি জেনেছি বা আমি পেয়েছি সেগুলো আমি জাস্ট শ্রোতাদের সম্মুখে বা শ্রোতা আজকে যারা রয়েছেন বা যাদের কর্নে যাবে আমার কথাগুলো তাদের অবগতির জন্য আমি দিচ্ছি বা আমি যেটা জানি যেহেতু বাল্লিক আন্নি ওয়ালা তোমার কাছে যদি একটা আয়াত পৌঁছে থাকে অপর কাছে পৌঁছে দাও সেই সূত্রে আমি কিছু বলার প্রয়াস করছি মাত্র আল্লাহ আমাকে সঠিক বলার তফিক দান করেন প্রথমে আমরা যেটা দেখব মুসাফা আলোচনা করার আগে মুসাফা বলতে কি বোঝায় এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে দেখব ফতহুল বাড়ি যেটা বুখারি শরীফের ভাষ্য ইবনে হাজার রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন তার ফতহুল বাড়ি কিতাবের এগারোতম খণ্ডের চুয়ান্ন পৃষ্ঠায় তিনি বলেছেন বাবুল মুসাফা বলে অনুচ্ছেদ নিয়ে এসেছেন তারপরে তিনি লিখছেন যে হিয়া মুফায়লাতুন মিনাসফ হাতি ওয়াল মুরাদু বিহাল ইফ দাউ বিসফ হাতিল ইয়াদি ইলা সাফাতিল ইয়াদি অর্থাৎ মুসাফা অনুচ্ছেদ বলার পর তিনি হিয়া দ্বারা মুসাফা শব্দের দিকে ইঙ্গিত করেছেন এবং বলেছেন এটি সাফ শব্দ হতে মুফা আলার ওজনে উৎপত্তি লাভ করেছে এর অর্থ হচ্ছে যে এক হাতে তালু দিয়ে অন্য হাতের তালুকে আঁকড়ে ধরা আসলে এখানে যেটা বলা হচ্ছে সাফ বলতে বোঝায় এটাকে সাফ বলতে বোঝায় এটাকে এটা হচ্ছে সাফ আর এ সাফটা যখন দুটো সাফ অর্থাৎ এক মুফা আলার ওজন এসেছে মুফা আলা মুসাফা এটা কোন ওজন এসেছে মুফা আলাতুনের ওজন এসেছে মুফা আলাতুন মুসাফাতুন মুকাবালাতুন এই শব্দগুলো তো এর দ্বারা প্রতিপক্ষ থাকতে হবে অর্থাৎ একটি যদি শপ দেন দ্বিতীয় শপ একটি তালু দিলে দ্বিতীয় তালু তো এটা বোঝানো হচ্ছে আমি পরে আরও ডিটেলস আমি বলছি আপনাদের কাউকে সাথে নিয়ে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এই বিষয়ে আনিয়াহায়া গ্রন্থি বলা হয়েছে যে ওয়া মিন হু হেদিসুল মুসাফাহেদি ইন দ্য লিকাই ওয়াহি মিন ইলসাকি সাফহিল কাফি বিল কাফ্ফি ওয়া ইকবায়াল ইল ওয়াজহি আইল ওয়াজহি অর্থাৎ সাখাতিফ সময় মুসাফার হেদিত এটা মুসা আলার ওজনে গঠিত এর তাৎপর্য হচ্ছে এক হাতের তালুকে অন্য হাতের তালুর সাথে মিলিত করা এবং পরস্পরের পরস্পরের সাথে মিলন এ ব্যাপারে মোল্লা আলী কারি মোল্লা আলী কারি আল হেনাফি তিনি তার মিরকাতুল মাফাতি শাহু মিশকাতুল মাসাবি গ্রন্থের অষ্টম খণ্ডের চারশো চুরানব্বই পৃষ্ঠায় বলেছেন যে আল মুসাফাহু হিয়াল ইফ দাউ বি সফহাতিল ইয়াদি ইলা সফহাতিল ইয়াদি অর্থাৎ প্রসারিত হাতের হাত প্রসারণ করা তো প্রসারিত হাতের তালুতে অপর হাতের তালুকে ধরাকে মুসাফা বলে এখন আমি বলি ভাই আপনি একটু আসুন এখানে এক হাতে তালু এখানে দেখুন আপনারা যে এখানে প্রসারিত হাত তো এটা প্রসারিত হাত হাত প্রসারণ করা হলো তো প্রসারিত হাতের তালুকে এটা হচ্ছে তালু অন্য হাতের তালু দিয়ে ধরাকে মুসাফা বলা হয় তাহলে এটা হলো মুসাফা এখন যখন দুটো দিবেন আপনি হাতটা দিন যখন দুটো দিবেন তখন কি হচ্ছে মুসাফা ও মুসাফা দুটো মুসাফা হচ্ছে দ্বিবচন চলে আসছে দুই বচন নি কোথাও তিন নাম্বার এটাকে বলা হয় জাহার এটাকে বলা হয় জাহার আর এটাকে বলা হচ্ছে সাফ তাহলে কি যখন দুই হাত দুই হাত দিবেন তখন কি হচ্ছে জাহার ও সাফ জাহার ও সাফ আপনিও এটা দেন তো এটা জাহার ও সাফ জাহার ও সাফ তো এটা হচ্ছে তো মুসাফাতুন জাহারুন ও সাফুন ও জাহারুন ও সাফুন হচ্ছে তাহলে এটা কি এটা তো আসেনি মুসাফা শব্দ এসেছে তাহলে আমরা আবিধানিক অর্থে বা আপনার মহাদিসিন যারা হাদিসের যারা ভাষ্যকার তাদের দৃষ্টিভঙ্গি থেকে মুসাফা বলতে কি বোঝায় এবং এর গ্রামার্টিক্যাল অ্যানালাইসিস যেটা হলো সেটা আমরা বুঝতে পারলাম এখন আমরা প্রথমে কিছু হাদিস পেশ করবো যেগুলোতে বলা হয়েছে যে মুসাফা বলতে কী বোঝানো হয়েছে বা মুসাফা কেমনভাবে করা হয়েছে এ বিষয়গুলি কেননা আমরা যদি দেখি যে কেউ কেউ বলতে চাইছি যে মুসাফা এক হাতে হবে না দু হাতে তো হাদিসগুলোর ভাষা দেখব আমরা প্রথমে আমরা হাদিসগুলোর ভাষা দেখব আমি প্রথমে যে হাদিসটি পেশ করছি সেটি হচ্ছে ফোনান উদ্দিন মিজি আবু আবুল ইস্তিজানি অল আদাবী আন রসুল্লাহ সল্লাহ আইরি হুসাল্লাম বাবু মা জ আফিল মুশাফা হাদিস নাম্বার দুই সেখানে হাদিসটি বর্ণিত হয়ে হয়েছে এইভাবে যে এন আইনা সিদ্নে মাই লেক ইন কল কল রজুল ইয়া রসুলুল্লাহ আর রজুল মিন্না ইয়ল ক আখহু অ সদি কহু আই এন কল লা কল আফ ইল তজিমুহু

বা তার বন্ধুর সাথে সাক্ষাৎ হয় তাহলে কি সে তার অভিবাদনের জন্য মাথা ঝুঁকাবে রসুল্লাম বললেন না তারপর লোকটি আবার বলল যে তাহলে কি তাকে জড়িয়ে ধরবে এবং তাকে চুমা দিবে রসুল্লাম বললেন যে না কল লোকটি বললেন তাহলে কি তার একটি হাত ধরে তাহলে কি তার একটি হাত ধরে মুসাফা করবে ফা ইয়া খুদু ফা খুদু বে ইয়া দিহি তাহলে কি তার একটি হাত ধরে মুসাফা করবে রসুল্লাম বললেন যে নাম হা এখানে বেয়াদিহি শব্দটা তার একটি হাতের কথা এসেছে এখানে ইয়াদাইনে আসেনি যদি আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ পরে আসছি যে ইয়াদুন এবং ইয়াদাইনের ব্যাপারটা নিয়ে তাহলে আমরা একটা হাদিস পেলাম হাদিসটাকে ইমাম তিরমিজি হাসান বলেছেন দুই নম্বর যে হাদিস সেটি হচ্ছে সোনাউ তিরমিজি আবু আবু সিফায়াতি আবু আবু

মিন ইয়াদিহি হাত্তা ইয়াকুন আর রাজুলু আল্লাযী ইয়ানযিউ ওয়া লা ইয়াসরিফু ওয়াজহাহু আন ওয়াজহিহি হাত্তা ইয়াকুন আর রাজুলু রাজুলু হুয়া আল্লাযী ইয়াসরিফুহু ওয়া লাম ইউরা মুকদ্দিমান রুকবাতাইহি ইয়াদাই জালাই সিন লাহু তারপরে ইমাম তিরমিজি বলেন যে হাদা হাদিসুন গরীব হাদিসটি হচ্ছে এখানে হাদিসে যেটা বলা হচ্ছে আয়নাস বিন মালিক رضی আল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন কারো সাক্ষাৎ হতো কারো যখন সাক্ষাৎ হতো তখন সে তার সঙ্গে মুসাফা করত তখন ওই ব্যক্তি নিজে তার হাত টেনে না নেওয়া পর্যন্ত তিনি তার হাত ওই ব্যক্তির হাত থেকে টেনে নিতেন না ওই ব্যক্তি নিজে তার চেহারা ফিরে না নেওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু সাল্লামও তার চেহারা ফিরে নিতেন না এবং তিনি অর্থাৎ রাসূলাম তার সামনে মানে বা লোকেদের সামনে কখনো পা বাড়িয়ে বসতেন না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুসাফার সময় একটি হাতের কথা হাদিসে এসেছে একটা হাতের কথা হাদিসে এসেছে তৃতীয় যে হাদিস সেটি হচ্ছে সুনানো আবিদাউদ সুনানো আবিদাউদ কিতাবুল আদব কিতাবুল আদব বাবু মা হাদিত নাম্বার পাঁচ হাজার দুশো সতেরো

অর্থাৎ যখন আনহা তিনি যখন রসুলের কাছে আসতেন তখন তিনি দাঁড়িয়ে করতেন কি রসুল সাল্লাহ এবং তাকে চুমা দিতেন এবং রসুল সাল্লাম তার নিজের আসনে বিটিকে বসাতেন অর্থাৎ আল্লাহ তালে আনহা রসুল সাল্লামের কন্যা তখন কন্যা বাপের বাড়ি আসতো বাপের কাছে আসত তখন পিতা হিসাবে তিনি করতেন কি পিটির একটি হাত ধরতেন তাকে মানে চুমু দিতেন এবং নিজের আসনে বসাতেন অনুরূপভাবে যখন রসুল তার মেয়ের বাড়ি তথা ফাতেমা রাহতো আনহার বাড়ি যেতেন তখন রসু সাল্লামকে তিনি এক হাত ধরতে দাঁড়াতেন তিনি এক হাত ধরতেন এবং করতেন কি তাকে চুমু দিতেন এবং নিজের জায়গায় বসাতেন তাহলে এ হাতের থেকেও আমরা এখানেও বে ইয়া দিহি শব্দটা পেলাম বা বে ইয়া দিহা রসুল একটি হাত দিতেন এবং আইসার জ্লাহ আহ একটি হাতি দিতেন এখানে একটি হাতের কথাই এসেছে কারণ কেউ এবার এখানে বলতে পারে কারণ ডান হাত আর বাম হাত কিছুই তো বলা হয়নি তাহলে এখানে ডান হাত দিতে বাম হাতের দেন তাহলে রসুল সাল্লাম যখন বাম হাত দিতে কথা বলেছেন নাকি আপনি কোন এমন হাদিস পাবেন না প্রত্যেকটা রসুল ডান হাত দিয়ে প্রত্যেকটা কাজ শুরুর কথাটাকে পছন্দ করতেন আর এটা আদব এবং এটা হাদিস সেই অনুযায়ী রসুল সাল্লাম ডান হাত দিতেন এবং পিতা হচ্ছেন নবী আর ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা তিনি তার বাপকে বাম হাত দিয়ে সমাধান করবেন যে বাপ এসো বলে এটা তো কখন হতে পারে না তো এই ক্ষেত্রে অনেকে যুক্তি খাটায় নিজের মতকে জাহির করার জন্য চতুর্থ যে হাদিস সেটা হচ্ছে সুনাউ তিরমিজি আবু আবু দাওয়াতিয়ান রসুল্লাহ সাল আলী আসাল্লাম বাবু মা ইয়কুল ইদা ওয়াদা ইনসান এখানে হাদিস নাম্বার তিন সেখানে হাদিস বর্ণিত হয়েছে যে আন ইবনে অমর কল كان رسول الله صلى الله عليه وسلم اذا ودع رجلا اخذ بيده فلا يدعوها حتى يكون الرجل هو يدع يد النبي صلى الله عليه وسلم ويقول استودع الله دينك وامانتك واخره অ্যাম এটাও হ্যায় দ্য হায়দ গরিব মিন হ্যায় দাল ওয়াঝি বলা হয়েছে এই হ্যাদিসটা গরিব তো এখানে আপনার আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে ওমর অদ্দাল্লাহ তাল্লা আন থেকে বর্ণিত তিনি বলেন যে নেবী সল্লাহল্লাহের সাল্লাম যখন কোনো ব্যক্তিকে বিদায় জানাতেন রুসুলসাল্লামের হয়তো কারো বাড়ি কেউ আসতো রুসাল্লাম তেমনি রুসুল সালের কাছে যখন কেউ আসতেন তখন তাকে বিদায় জানাতেন তখন তিনি করতেন কি তার একটি হাত ধরতেন তার একটি হাত ধরতেন এবং ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের হাত না ছাড়িয়ে না নিতেন হাত ছাড়াতেন না রুসুলাম হাত ছাড়াতেন না এবং তিনি বলতেন যে আল্লাহ আমি তোমাকে আল্লাহর হেফাজতের হাওলা করছি তোমার দিনকে তোমার আমানতকে এবং তোমার শেষ আমলকে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বিদায়ের সময়তেও মানুষ সালাম দেয় এবং ঢোকার সময়তে সালাম দেয় তো রসুল আদম ছিল এবং সেখানে এক হাতের কথা আসছে সব ইয়ে আপনার বেয়াদি বেয়াদি সব দেশ আছে যে তার এক হাতের সঙ্গে তৃতীয় হাদিসটি হচ্ছে আমি যেটা পেশ করছি সেটা হচ্ছে আত্মহিদ আব্দুল বার তো তার সতেরোতম খণ্ডের তিনশো ছয় বর্ণিত হয়েছে হাদিসটি বর্ণিত হয়েছে এইভাবে যে আন হাসান ইবনে নুহিন আন উবাইদুল্লাহ ইবনু বুশরিন কল তারাউনা হা তারাউনা ইয়াদি সোয়া ফাহেতু বিহারসুল সাল্লাল্লা আলাই সাল্লাম তোমরা কি আমার এই হাত দেখছো আমি এ হাত দ্বারা অসুল সাল্লামের সঙ্গে মুসাফা করেছি তিনি নিশ্চয়ই তিনি বলেন না আমার এই বাম হাত দেখছো এটা তো নয় তিনি আমার এই হাত দেখছো অর্থাৎ এখানে ভালো হাত কি উদ্দেশ্য তো এই হাদিসটা অনেক আপনারা যদি দেখেন এই হাদিসটা অনেকভাবে এসেছে যেমন মুসনাদ আহমেদ এটা হচ্ছে মুস্তনফদ আহম্মেদ তো সেখানেও বর্ণিত হয়েছে হাদিসটি মুস্তাদ আহমদে সেম একইভাবে বর্ণিত যে তারাও না বিয়াদি হায়াদিহি বায়াতু বিহা রসুল্লাহ সাল্লাম এখানে বায়াতের কথাটা এসেছে এখানে মুসাফার কথা এসেছে আর তামহিদে মুসাফার কথা এসেছে এখানে বায়াতের কথা এসেছে এ এটা হচ্ছে মুস্তাদ আহমেদ হাদিস নাম্বার এগারো হাজার সাতশো তিহাত্তর নাম্বার হাদিস এটাও মুসনাদ আহমেদ এটা হচ্ছে মুসনাদ আহমেদ এর হাদিস নাম্বার দশ হাজার ছশো পাঁচ সেখানে আবু গাদিয়া রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এখানে মনে হচ্ছে যে সামিয়ত আবু গাদিয়া ইয়াকুলু বা ইয়াত রফুল্লাহ সাল আলিয়া সাল্লাম কয়লা আবু সাইদিন কুলতু বি ইয়ামিনিক কয়লা না আম এখানে দেখেন আবু গদিয়া থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল আসলামের সঙ্গে বায়াত করেছি এবং আবু সাহেব জিজ্ঞাসা করলেন ডানহাতে কি তিনি বললেন নাম হ্যাঁ এখান থেকে স্পষ্ট যে ডানহাত তো এভাবে আপনার মুসনাদ আহমেদে এসছে তার আগে তো আবু দাউদের আমরা বললাম এটা সোনানি আবু দাউদ আপনারা দেখছেন সোনানি আবু দাউদ শরীফ সেখানে আমরা বললাম এরপর তোহফাতুল আহওয়াজি যেটা তিরমিজির ভাষ্য মোহাম্মদ মুহাম্মদ আল মুবারকপুরি তিনি তিরমিজি ভাষ্য লিখেছেন সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এসেছে আপনার চোদ্দতম খণ্ডের 15 পৃষ্ঠায় সেখানে হাদিসটি ভাই বর্ণিত হয়েছে আন আনাসিন কল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন সফাহতু বিকাফি কাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি রাসূল সাল্লাল্লাহু সঙ্গে আমার এই করতাল দিয়ে মুসাফা করেছি রোসসালের কর্তরো সঙ্গে বা রুসুসলামের করতালকে আমার করতাল দিয়ে স্পর্শ করেছি আমি স্পর্শ করেছি মুসা স্পর্শ করে মুসাফা করেছি ফ্যামা ম্যাসাস টু হর রান ওয়াইল অ্য হ্যারি রান ওয়াইল ইয়ান আমিন কাসিসাল্লাম আর রুসুলসালমের হাতের তলার থেকে আমি নরম মোলায়ম সফট কোনো রেশমি সুতা বা কোনো বস্ত্র আমি স্পর্শ করিনি কে বলছেন আইনাস বির রফ্জাল্লাহতাল্লা আনুন যে আমি আমার এই কাফ দ্বারা আমার একটি কাফ দ্বারা একটি করতাল দ্বারা করেছে কি রুসুল সামের হাতকে স্পর্শ করে বা রুসুল শামের করোতালে আমি কি মুসাফা করেছি সফা সফাহতু শব্দটা এসেছে আমি মুসাফা করেছি তাহলে এখান থেকে আমাদের কাছে স্পষ্ট এখান থেকেও আমাদের কাছে স্পষ্ট এরপর সুই মুসলিম একটা হাদীস এসেছে হাদিসটা সুই মুসলিম কিতাবুল ইমান বাবু কৌনিল ইসলামী ইয়াহদিমু মা কবলহু ওয়াকায়দা ওয়াকেদ আল হিজরতি ওয়াল হেজ্জি অনুচ্ছেদে আপনার বাবে এসেছে হাদিস নাম্বার একশো বিরানব্বই বা একশো সেখানে হাদীসতে বর্ণিত হয়েছে তো এখানে আমরেবুল আশ রাজ্যালহু তাহলে আং থেকে বর্ণিত যে তিনি বর্ণিত হয়েছে যে এতই তো নবিয়া সল্লু সাল্লাম তিনি রুশ সালের কাছে এলেন কুলতু এবং তিনি বললেন উম সুদ বে ইয়ামিনিক সল উবই ইকা উবাইকা আপনি আপনার ডান হাতকে প্রসারিত করুন আপনার ডান হাত বাড়িয়ে দিন আমি আপনার সঙ্গে বায় করব তিনি এসেই আর তাই তো নেবে শুনলাম কাছে এসেই বললেন তো ডান বাড়ার কথা বললেন বলার পর কি হলো সাতে ইয়া মি করলেন কি তার ডান হাত বাড়ালেন আর আমরা যত মুসাফাল হাদিস এবং বায়াতের হাদিস সমস্ত জায়গায় ডান হাতের কথা এসেছে ডানাতের কথা এসেছে তো এই জায়গাগুলোতে স্পষ্ট এবং এই হাদিসে শেষে বলা হয়েছে যখন কেউ ইসলাম কবুল করে বা হিজরত করে এবং মানে হজ করে তখন তার পূর্বে সমস্ত গুণাগুলো মাফ করে দেয় কথা ইসলাম কবুল করে সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া হয় তো আমরা এই সকল হাদিসে যেটা পেলাম যে রসুল ফল্লাহ আলি সাল্লাম এবং সাহাবা বর্গ এক হাত দিয়েই মুসাফা করেছেন এক হাত দিয়ে মুসাফা করেছেন এ ব্যাপারে একটা হাদিস জি কারণ এখানে রাবি মাতরুক রয়েছে তবে আমি মানে শাহিদ হিসাবে সাক্ষ্য হিসাবে হাদিসটা করছি যদি এটা দলিল হিসাবে পেশ করছি না মাতরুক আমি এটা দলিল পেশ করছি না এই হাদিসটা এসেছে আপনার মুসান্নাফি আব্দুরসান্নাফ মুসান্নাফি রুয়নিতে এসেছে হাদিস নাম্বার বারোশো একষট্টি সেখানে আবু উমা মা থেকে বর্ণিত তিনি বলেন যে মিন মিনুয় অর্থাৎ সাল্লাম বলেন যে সালামের সম্পূর্ণতা হল হাত ধরা সালামের সম্পূর্ণতা হলো হাত ধরা তো এখান থেকে আমরা ডান হাতের ব্যাপারটা শাহিদ হিসেবে বললাম তো এখানে কথাটা এসছে তবে মোসান্নাফি আব্দুল রাজ্জাক সেখানেও সেই সূত্রে বর্ণিত হয়েছে আপনার পঞ্চম খণ্ডের উনচল্লিশ পৃষ্ঠায় সেখানে মুনাব্বি থেকে বর্ণিত হয়েছে যে ওয়াহাবনা মুনাব্বিহীন হুয়া ইয়াকুল হুয়া ইয়ামিনুল বাইতি অর্থাৎ ইয়ামিনুল বাইত অর্থাৎ কাবাঘরের যে ডান হাত বলা হয়েছে কাবাঘরের ডান হাত তো কি সেটা হচ্ছে হাজির আসোয়াদকে উদ্দেশ্য করে বলা হয়েছে তারপরে তিনি বলছেন যে আমা রয়তার রাজুলা আমা রয়তার রাজুলা ইদা লাকা আখাহু তিনি বলছেন যে তুমি কি লোকদেরকে বা ব্যক্তিকে দেখো যখন সে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তখন নিজ ডান হাত দিয়ে মুসাফা করে এই কথাটা বলা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এইসব হাদিসে যে ডান হাত দিয়ে মুসাফা করাটা হাদিস দ্বারা প্রমাণিত অতএব আমরা ডান হাত দিয়ে মুসাফা করব। আমরা পরপর যে হাদিসগুলো আছে প্রথমে আমরা এগুলো বলে নিই তারপরে আমরা করবো কি যারা দুই হাতের যে হাত হাদিস দেন বোখারি থেকে সেটাও পেশ করব এবং এর ব্যাপারে তারা যে কথাগুলো বলে থাকেন সেই ভিত্তিতে আমরা তার জবাবগুলো দেওয়ার চেষ্টা করব